খোয়াই চা বাগান এলাকায় গতকাল গভীর রাতে পিন্টু দেবের মুদি দোকান এবং তার পার্শ্ববর্তী একটি সেলুনে চুরি কাণ্ড সংগঠিত করল চোরের দল। আজ দুপুরে থানায় অভিযোগপত্র দায়ের করলেন তিনি। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল গভীর রাতে পিন্টু দেবের মুদির দোকানে চোরের দল হানা দিয়ে ফ্রিজ, সিলিং ফ্যান, ডিজিটাল মাপার যন্ত্র সহ মোট 30-40 হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। আজ সকালে তিনি দোকান খুলতে গিয়ে দেখেন তার সঙ্গের ভাড়ার সেলুন দোকানের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন সেলুনের দোকানের বহু মূল্যবান জিনিস নিয়ে যায় চোরের দল। পাশাপাশি মাঝের বেড়া কেটে পিন্টু দেবের দোকানে প্রবেশ করে চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দল। একের পর এক চুরিকাণ্ড সংগঠিত হওয়ার ঘটনার পর কোনো ঘটনারই কিনারা করতে পারছে না খোয়াই থানার পুলিশ বলে অভিযোগ। রাতের শহরে পুলিশি টহলদারি বৃদ্ধি করার দাবি উঠল চা বাগান এলাকার জনগণের মধ্যে থেকে। ক্ষুদ্র ব্যবসায়ী পিন্টু দেবের দোকানে চুরিকাণ্ডের ঘটনায় মাথায় হাত পড়েছে তার। ঘটনাটা গতকাল রাত্রে না, আজকে সকালবেলা আমার দোকানে একটা ভাড়া দোকান আসলো, লাগা দোকান, একটা ফাটি আছে মিটিলাম, সেলুনের দোকান, এ দোকানটা খুলছে আজকে সকালে, আমি আইসি না, আমার আগে আইসি, আর পরে দেয়া তালা দেখে তালা খোলা, তালাটা ভাঙিয়ে লিছি, তালাটা লকটা ছুটাইয়া দিয়ে পুরা দোকান খোলা রয়েছে, এর দোকান দিয়ে কিছু মেশিন ছিল আসলো, আর আমার দোকান দেখতেছে দেয়া সামনে কম্পিউটার মেশিন ফাল্লা আর কি, এরপরে সিলিং ফ্যান আর কিছু তেল টেল সামান টামান ফেলে একটা ফ্রিজও নিছে কেনা। আচ্ছা, কত টাকার আনুমানিক আপনার ক্ষয়ক্ষতি হয়েছে এই যে চুরিকাণ্ডে? তো 30-40 হাজার টাকা। আপনি পুলিশে খবর দিচ্ছেন নেই? গেছিলাম পুলিশের এখানে, যাওয়ার পরে তারা কইছে এখন তো অফিসের ভিসা নাই, এলে পরে তুমি জমা দিয়ে দিবে, আমি দিব, আমি প্রিফিল লাগাইছি। আপনার নামটা কি? আমার নাম পিন্টু দেব। খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন, দুরন্ত টিভি।